কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বি এ ফার্স্ট সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত বেঙ্গলি সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও তবে ভিডিওটি শুরু করে নাকি তোমাদের কাছে রিকোয়েস্ট দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ স্কলারশিপ সংক্রান্ত আপডেট এমনকি সাজেশন প্রদান করে থাকি কাছে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবে আর দেখো কমেন্ট বক্সটা কিন্তু সবার জন্য খোলা তো অবশ্যই কমেন্টটি এটা জানাতে ভুলো না আজকে এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে বস করছো তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিয়ে ফার্স্ট সেমিস্টারের মাইনর কোর্সের অন্তর্গত বেঙ্গলি সিলেবাস এবং সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও তো প্রথমে আমরা সিলেবাস সম্পর্কে আলোচনা করব দেখো কি রয়েছে তো মূল যে বিষয়টা ভালো করে বুঝতে হবে দেখো মাইনর কোর্সের যে সম্পূর্ণ সিলেবাস তার যে টাইটেল বা শিরোনাম সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ আর এই টাইটেলটাকে স্পেশালি তিনখানা খণ্ডে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে আর এই পাঠ্যসূচির অন্তর্গত গতে রয়েছে সাধারণ পরিচয় সাধারণ পরিচয় হিসেবে পড়তে হচ্ছে চর্চাপথ শ্রীকৃষ্ণ কীর্তন এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে নিয়ে আমাদের আজকের এই সাদেশনমূলক ভিডিও তো একটু নিচে আসলে আমাদের সাদেশনের সম্পূর্ণ ডিটেলস আমরা দেখতে পারবো দেখো সাদেশন সাদেশনের সম্পূর্ণ তথ্য এখানে রয়েছে আমরা সিরিজ থ্রি স্টার্ট করবো যেখানে টপিক হিসাবে নির্বাচন করেছি শ্রীকৃষ্ণ কীর্তন জাস্ট যেমনটা আমরা উপরে সিলেবাসে আলোচনা করলাম আর আজকের এই ভিডিওটিতে আমরা এই সিরিজের অল ক্লাসের সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ এই সিরিজ থ্রিজে আমরা কন্টিনিউ করবো এই সিরিজের কতগুলো ক্লাস হবে এবং প্রত্যেকটা ক্লাসে কোন কোন বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করবো সে সম্পর্কে কিন্তু আজকের এই আমাদের স্পেশাল ভিডিও তো দেখো আমরা ক্লাস ওয়ানে আলোচনা করবো আবিষ্কার ও নামকরণ অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার এবং নামকরণ সম্পর্কে আমরা ক্লাস ওয়ানে আলোচনা করবো যেটা তোমরা কাল পাবে এবং এই সিরিজটা কাল থেকে আমরা স্টার্ট করবো আজকে তার শুভ সূচনা অর্থাৎ আমরা দেখে নিচ্ছি কোন কোন ক্লাসে কোন কোন তথ্যগুলি থাকবে দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বাণী সেই বাণীটির একদম পুঙ্খানুপুঙ্খ মানে ব্যাখ্যা যেমন চণ্ডীদাস শোনো মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই বাণীটির আমরা সম্পূর্ণ ব্যাখ্যা সহকারে আলোচনা করব আর তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি শ্রীকৃষ্ণ কীর্তন যে কাব্যটি সেটি কিন্তু এগারোটি সরি তেরোটি খণ্ডে বিভক্ত আর আমাদের এই সিরিজের যে পরবর্তী ক্লাসগুলি হবে সেখানে এই খণ্ডগুলি সম্পর্কে আমরা আলোচনা করব অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে কাহিনী সেটি কিন্তু তেরোটি খণ্ডে বিভক্ত তার জন্যই আমাদের পরবর্তী ক্লাস অর্থাৎ ক্লাস থ্রিতে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীর প্রথম দুটি খণ্ড জন্মখণ্ড ও তাম্বুল খণ্ড তোমরা দেখতে পাচ্ছ জন্মখণ্ড ও তাম্বুল খণ্ড এই দুটি হচ্ছে প্রথম খণ্ড ক্লাস ফোরে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনীর পরবর্তী খণ্ডগুলি দান খণ্ড এবং নৌকা খণ্ড সম্পর্কে ক্লাস ফাইভে আমরা আলোচনা করবো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভারখণ্ড এবং সত্রখণ্ড সম্পর্কে ক্লাস সিক্সে আমরা আলোচনা করবো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃন্দাবন খণ্ড এবং কালীয় দমন খণ্ড সম্পর্কে আমার আমাদের পরবর্তী যে ক্লাস ক্লাস সেভেন যেখানে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যমুনা খণ্ড ও হাড়খণ্ড সম্পর্কে ক্লাস এইটে আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বান খণ্ড এবং বংশী খণ্ড সম্পর্কে তো ইতিমধ্যে আমাদের ক্লাস এইটে কিন্তু বারোখানা খণ্ড সম্পর্কে আলোচনা করা হয়ে যাবে আর আমরা ক্লাস নাইনে আলোচনা করব সর্বশেষ খণ্ড বিরহ খণ্ড সম্পর্কে তো আমাদের এই সিরিজের সর্বশেষ ক্লাস অর্থাৎ এই ক্লাসটির মাধ্যমে আমরা এই সিরিজটাকে সমাপ্তি ঘোষণা করবো ক্লাস নাম্বার টেন একটু লিখে নেবে ক্লাস নাম্বার টেনে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কৃষ্ণ চরিত্রের অভিনব অভিনবত্ব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব তো নিচে আসলে আমাদের আগের যে সিরিজ তার সম্পূর্ণ ডিটেলস আমরা দেখতে পারবো দেখো সিরিজ টু যেখানে আমরা টপিক হিসেবে আলোচনা করছি চর্চাপথ আর এই সিরিজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রদান করা থাকবে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো সিরিজ ওয়ান যেখানে টপিক হিসেবে আমরা আলোচনা করছি যোগ বিভাগ এবং এই যে সিরিজ ওয়ানের লিঙ্ক সেটাও কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো কাল থেকে আমাদের এই সিরিজটা স্টার্ট করব প্রত্যেকটা ক্লাস ঠিক এভাবেই আসবে তো আমাদের আজকের স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই